আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আজকে বানাইছিলাম হলো গিয়ে চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই বানানোর জন্য আমি এখানে তিনটা লেগ পিস নিয়ে নিয়েছি। এটাকে ভালোভাবে ক্লিন টিন করে তারপরে এখন ম্যারিনেট করে রাখবো। মাংস ম্যারিনেট করার জন্য আমি প্রথমে দিয়ে দিব একটুখানি রসুন বাটা, তারপরে আদা বাটা, এরপর দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, এখন দিচ্ছি একটুখানি মরিচের গুঁড়া, তারপর দিব সয়া সস, টমেটো সস আর একটুখানি সবকিছু দিয়ে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে মাংসটা রেখে দিব। অন্যদিকে আমি অন্য একটা বাটিতে একটুখানি ময়দা, তার সাথে পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া, লবণ আর একটু মরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে মাখিয়ে নেব। এবার ম্যারিনেট করা মাংসটা নিয়ে আমি এই মিশ্রণটার মধ্যে ভালোভাবে কোট করে নেব।